মহান বিজয় দিবস উপলক্ষে মাদক ও আত্মহত্যাকে না বলুন প্রতিপাদে নেত্রকোনায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনার রানার্স কমিউনিটি নামক একটি সংগঠনের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যুব সমাজকে মাদক সহ বিভিন্ন অপরাধ থেকে বিরত থাকতে এই ধরনের প্রতিযোগিতার বিকল্প নেই বলছেন জেলাবাসী। নেত্রকোনা স্টাফ রিপোর্টার হৃদয়ের এই সজীবের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মাদক ও আত্মহত্যার প্রবণতা রোধে নেত্রকোনাবাসীকে সচেতন করার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে রানার্স কমিউনিটি নামের এক সংগঠন। শুক্রবার সকালে তৃতীয় বর্ষের মতো এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শহরের মুক্তারপাড়া মাঠ থেকে শুরু হওয়া 16 কিলোমিটার ও 7.5 কিলোমিটার এই দুই ক্যাটাগরিতে নেত্রকোনা সহ দেশের অন্তত 22 জেলার 150 জনেরও অধিক প্রতিযোগী অংশগ্রহণ করে যা কালাইটের কিডনি কিংডম পার্কে এসে শেষ হয়। যুব সমাজকে মাদকের ভয়ানক প্রবণতা থেকে রক্ষা করার প্রত্যয়ে এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত অংশগ্রহণকারীরা। নারী প্রতিযোগীরা বলছেন, সুন্দর সমাজ গড়তে প্রতিযোগিতায় নারীরা যত বেশি সম্পৃক্ত হবে সমাজ ততই সুন্দর হবে। খেলাধুলা ও এ ধরনের প্রতিযোগিতা সমাজে অপরাধ প্রবণতা হ্রাস করে, তাই জেলাবাসীর দাবি এমন আয়োজন বৃদ্ধি করার। দেশকে মাদক ও আত্মহত্যা প্রবণতা মুক্ত করে গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা বলে জানিয়েছেন আয়োজকরা। পৃষ্ঠপোষকতা পেলে এ ধরনের আয়োজন বৃদ্ধির আশ্বাস দিয়েছেন তারা। জেলা শহরে যদি প্রতিটা টুর্নামেন্টে প্রতিটা ইভেন্টগুলোতে, যেমন আমাদের ন্যাশনাল ইভেন্টগুলোতে 6 মান্থ পর পর আমাদের ইভেন্টগুলোতে হয়, জেলা রানার্স হয়, এগুলো যদি কন্টিনিউ হয় তাহলে এখান থেকে অনেক রানার্স উঠে আসবে। এটা আমাদের জন্য অনেক। আমি হচ্ছি সালমা আক্তার মনি, ফিফা এলিট রেফারি, বাংলাদেশের প্রথম ফিফা এলিট রেফারি।